আমার নেতা তার ক্রমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 6000 মাইল দূরে রেখেছেন ইনশাআল্লাহ হিসাব নিকাশ ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা নিব সরকারকে সবকিছুর হিসাব দিতেই হবে জয়নুল আবদিন ফারুক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ক্ষমতাসীন সরকারের উদ্দেশ্যে বলেন আমরা খাতায় লিখে রাখছি হিসাব নিকাশ আমাদের কাছেও আছে 15 বছর অত্যাচার করেছেন জেলখানায় 15 জনকে মেরে ফেলেছেন অসংখ্য নেতাকর্মীকে গুম করেছেন 29,000 নেতাকর্মীকে জেলে পুরেছেন সবকিছু আমাদের মনে আছে তিনি বলেন 7 জানুয়ারির নির্বাচনী প্রহসন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেছে এতে হতাশ হওয়ারও কিছু নেই দ্বাদশ সংসদ বাতিল ও একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে সুতরাং এ নির্বাচন ও নতুন সরকার দেশে বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি এ সরকারকে বিদায় নিতে হবে আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 6000 মাইল দূরে রেখেছেন ইনশাআল্লাহ হিসাব নিকাশ ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা নিব বৃহস্পতিবার 7ই মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবি শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা খালেদা জিয়া যখন আপসির নেত্রী উপাধি লাভ করে আপনি 86 সালে খালেদা জিয়ার সাথে মানুষের সাথে বেইমানি করে আপনি সেদিন এর সাথে নির্বাচনে যান জয়নুল আবদিন ফারুক বলেন গত বছর 3 বার বিদ্যুতের দাম বৃদ্ধির পরও এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে তা বোধগম্য নয় বিদ্যুতের দাম বৃদ্ধি মানে কলকারখানার উৎপাদন খরচ জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি সাধারণ মানুষ এখন 2 বেলা 2 মুঠো ভাত খেতে হিমশিম খেতে হয় সেখানে জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি করলে সাধারণ জনগণ কিভাবে বাঁচবে বিএনপির এই নেতা আরও বলেন গত 15 বছর ধরে আমরা সরকারকে বলে আসছি গরিব মানুষ যাতে পেট ভরে খেতে পারে সচ্ছল মানুষ যেন রোজার সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারে কিন্তু সরকার তাতে কর্ণপাত করে না নিজেদের হালুয়া রুটি ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যা যা দরকার তাই করে কারণ তারা চায় না বাংলাদেশের মানুষ সুখে থাকুক তারা চায় না বাংলাদেশের মানুষ পেট ভরে দুবেলা ভাত খাক তারা শুধু চায় এমন একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য তৈরি করা হবে যারা ব্যবসাবান্ধব হবে ব্যবসায়ী হবে সরকারকে টাকা দেবে আপনি রহস্য করেন তাকে ছেড়ে দেওয়া যাবে না বিদেশে পাঠানো যাবে না আমরাও তো মানুষ আমাদের তো জীবন আছে আপনারা আজকে আমাকে তাচ্ছিল্য করেন আজকে জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল বলেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন পবিত্র রমজান মাসকে ঘিরে সরকার দলীয় সিন্ডিকেট জিনিসপত্রের দাম আরেক দফা বাড়িয়ে প্রমাণ করেছে যে এই সরকার জনগণের নয় অবিলম্বে সব রাজবন্দীর মুক্তি দাবি করেন তিনি জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির ডাক্তার ফরিদুজ্জামান ফরহাদ মোস্তাফিজুর রহমান মোস্তফা গণদলের এটিএম গোলাম মাওলা জাগপার ডাক্তার আওলাদ হোসেন শিল্পী কৃষক দলের এস এম জাহাঙ্গীর আলম যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ মুক্তিযোদ্ধা এখন জীবিত করা আছে কতজন বিএনপি তাই মুক্তিযুদ্ধের সপক্ষের লোক যদি আপনি হয়ে থাকতেন তাহলে মুক্তিযুদ্ধের কুসব শহীদ জিয়ার প্রত্যেকে আপনি কারাগারে রাখতে পারেন